আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। তো দেখেন, আজকে আমি স্ক্রিপ রোল বানিয়ে ফেললাম, কীভাবে বানালাম ড্রাগন ফল দিয়ে। তো খুবই মজার হয়েছে আর অনেক দেখতেও খুব সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগছে। তো খেতেও খুব দুর্দান্ত মজার হয়েছে। তো ছোটো বড় সবাই এই স্ক্রিপ রোলটা অবশ্যই সবাই পছন্দ করবে। তো দেখেন, অবশ্যই শুরুতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন দেখামতে, আর পরিবারের মাঝে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখেন, খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে আর সফট হয়েছে অনেক, খেতেই মুখে মিশেই গুলিয়ে যায়। তো এরকম করে অবশ্যই ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলেন কীভাবে বানালাম। আমি এখানে ড্রাগন ফল নিয়েছি দুটোকে আমি ভালো করে কেটে নেব। তো আমি ভালো করে কেটে নিয়েছি দুটোকে। তো এখন ভালো করে আমি চটকিয়ে নেব। তো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তো আমি এইভাবে হাত দিয়ে আজকে ভালো করে আমি মুখে নিচ্ছি। তো আমার মুথানো হয়ে গিয়েছে, দেখেন হাতটা কি সুন্দর আমার গোলাপি কালার হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, আর ছেঁকে আমি ভালো করে 4 টেবিল চামচ আমি চিনি ভালো করে মিশিয়ে রাখব সেই ড্রাগন জুসের সাথে। তোমার হয়ে গিয়েছে ছাকানো, দেখেন কতটুকু আমি জুস বের করেছি ছেঁকে। তো এখন আমি এটার মধ্যে 4 টেবিল চামচ আমি চিনি দিয়ে আমি ভালো করে গুলিয়ে রাখবো, রেখে দিব এটা। আর এখানে আমি নিয়েছি আটা, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এখানে আমি 2 কাপ মেজারমেন্টে 2 কাপ আমি নিয়েছি আটা। তো আমার মতো করে অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন, তো অবশ্যই পারফেক্ট হবে। তো এখানে 1 টেবিল চামচের মতো আমি ভরে ভরে দিয়েছি ইস্ট, আর এখানে আমি 4 টেবিলের 1/2 চামচ আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1/4 ভাগ। তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। এখন ভালো করে আমি হাত দিয়ে মিশাচ্ছি। আমি চিনিটা দিলাম না, আমি চিনিটা ড্রাগনের সাথে আমি মিশিয়ে নিয়েছি, ড্রাগন যে ফলের জুসটা বানিয়েছি সেটার সাথে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে আমি ঢেলে দিলাম সেই এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি এখানে সামান্য উষ্ণ গরম পানি নিয়েছি। তো এখন আমি ভালো করে আমি এরকম করে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি একটা ডো তৈরি করে নেব এরকম করে অল্প অল্প পানি দিয়ে। তো দেখেন একটা ডো তৈরি করে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। তো আমি সয়াবিন তেলটা দিয়ে ভালো করে একটু মুথে নিব, এরকম করে মুথে নিব, তাহলে হাতে আমার লাগবে না এখন আর। তো ভালো করে আমি মুথে নিয়েছি, তারপর আমি আরও 1 টেবিল চামচের মতো আমি সয়াবিন রান্নার তেল দিয়ে নিলাম। তো এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব, মিশিয়ে দুটার সাথে আমি একটু লাগিয়ে আমি ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পরে আবার আসছি।
দেখেন এক ঘন্টা পর আসলাম তো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এখানে বাতাসটা বের করে নিচ্ছি। তো হাত দিয়ে ভালো করে আমি মুথে নিচ্ছি। এখন ভালো করে মুথে নিয়েছি। এখন আমি পিস করে নিব। একটা ছুরির সাহায্যে পিস করে নিচ্ছি আমি। এরকম করে আমি পিস করে নিলাম। তো এখন ভালো করে একটা ছোট রাউন্ড শেপ দিয়ে নিব। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দেখে। তো এরকম করে সবগুলো করে নিলাম আমি। তো এখানে আমি একটা নিয়ে নিলাম, একটু আটা নিয়ে ভালো করে একটা পাতলা রুটির মতো করে নিব। এখানে আমি একটা পাতলা রুটির মতো করে নিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে, কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো বাসা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এখানে আমি বাটার একটু গলিয়ে নিয়েছি। তো এখন বাটারটাকে আমি অয়েলটাকে ব্রাশ করে দিব, বাটারের অয়েলটাকে। এভাবে করে আমি সবগুলো রুটি বানাবো, বানিয়ে একটা রাখবো, আবার একটা ব্রাশ করব। এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। তো আরেকটা আপনাদের দেখাচ্ছি করে। তো এখন আবার ব্রাশ করে নিব। তো এভাবে করে সবগুলো আমি অয়েল করে ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি সেই ফ্রিজের মধ্যে বসিয়ে নিব। তো এখন হাত দিয়ে এরকম করে চেপে 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 এখন আমি ভালো করে বড় একটা রাউন্ড শেপ করে একটা রুটির মতো বেলে নিব। তো দেখেন আমার হয়ে গিয়েছে। এখন আমি যে স্কিপ রোলটা যে বানাবো সেই স্কিপ রোলটাকে এখন আমি কেটে নিব। কীরকম করে কাটছি দেখেন। তো এরকম করে আমি ত্রিভুজের মতো করে নিচ্ছি কেটে কেটে। তো এরকম করে আমি সবগুলো কেটে নিব। কেটে নিয়েছি দেখেন। এখানে আমি ফাইভ স্টার যে মিমিটা আছে সেই মিমিটা নিয়েছি। তো আপনারা চাইলে অন্য মিমো নিতে পারেন। তো আমি মিমিটাকে দুই ভাগ করে নিচ্ছি। তো দুই ভাগ করে একটু কেটে নিব।
তো এভাবে করে আমি সুন্দর করে এভাবে করে ল্যাপ করে দিচ্ছি। তো এরকম করে আমি একটা রোল বানিয়ে নিব। তো দেখেন আমি রোল বানিয়ে নিয়েছি এরকম করে। তো এখন সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিব। তো এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন সবগুলো বানিয়ে এটার মধ্যে এরকমভাবে করে রাখবো। এটার মধ্যে আমি যে রোল স্কিপ রোলটা যে বানাবো, তো আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়। কোনো মেহমান আসলে এরকম করে বানিয়ে টাস্কি লাগিয়ে দিতে পারেন। তো সবাই আপনার হাতের বানানো এই স্কিপ রোল নতুন একটা ভিন্ন স্বাদের, তো খেলে সবাই আপনার নাম করবে। তো আমার হয়ে গিয়েছে, দেখেন স্কিপ রোলটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা কুসুম নিয়েছি, কুসুমটাকে একটু ব্রাশ করে দিব। তো এভাবে করে একটু সামান্য উপর দিয়ে একটু কুসুম ব্রাশ করে দিব। আর কালারটা খুব মাশাল্লাহ সুন্দর হয়েছে। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো আমার চুলাটা হাই হিটে রয়েছে, তো আমি গরম করে নিয়েছি। তো এখানে আমি সেই স্ট্যান্ডটা বসিয়ে প্লেটটা বসিয়ে দিলাম। তো এখন এখন ডেকে রেখে দিব। তো আমার 40 মিনিটের মতো লেগেছে এই স্কিন রোলটা হতে। তো দেখেন দেখি মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমার স্কিপ রোলগুলো ফুলে খুব সুন্দর, আর কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছে, অন্যদের মাঝেও শেয়ার করে দেবেন। তো এখন উঠিয়ে নিব আমি। তো উঠিয়ে নিয়েছি, দেখেন আমি ঠান্ডা করে তারপরে আমি পরিবেশন করব। তো অবশ্যই দেখেছেন একবার হলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।